এ হচ্ছে কোচিড়াঘাটি পঞ্চায়েতর গোবিন্দপুর গাঁ। গাঁরে পাঁচ এবং ছ নম্বর এই দুইটি ওয়ার্ডে প্রায় এক হাজার ঊর্ধ্ব লোক বসবাস করতে। শিমিলিপাল পাদদেশে থাকা এই গ্রামের সমস্ত দিনমজুরিয়া ভাবে নিজের জীবিকা নির্বাহ করতে। এই গাঁরে সরকারঙ্ক আম গাঁ আম বিকাশ যেমি সাত স্বপ্ন পালটিছে। সমস্তে আদিবাসী পরিবার হয়েছে বেড়ে এমানে সরকারঙ্ক পক্কা ঘর যোজনার সামিল হয়ে পারি না। এনে গ্রামবাসী মানে গ্রাম পঞ্চায়েতর অধিকারীঙ্কঠারু আরম্ভ করে ব্লক, জেলা প্রশাসন এবং নির্বাচিত প্রতিনিধি নিকটরে বারম্বার অভিযোগ করে এপর্যন্ত কোণী সুবিধা পাইপারি না। কি ফটাচিরা পলিথিন ঢাঙ্কি রয়েছে, তো কি ভঙ্গা চাল ছপর তলে জীবন কাটুচার, তো আউকে শৌচালয় ভিতরে জীবন অতিবাহিত করছেন। অনেকঙ্ক ঘর ভাঙ্গি যাইতিবা কারণর পরপিণ্ডার দিন কাটুচার। ভট বর্জন করুছি এই এথিপাই আমার এসএসসি লিস্ট মানে ইন্দিরাবাস ঘর আমার 2011 মাসিয়ারু মানে টোটালি না, তো বহুত আমি এমএলএ এমপি তারপরে বিডিও যেতকি বি ব্লকরে বিডিও আসছেন সমস্তকু আমি অ্যাপ্লিকেশন দেউছু, তথাপি আমার কিছু পদক্ষেপ নেউ নাহান্তি প্রশাসন। সেথিপাই আমি এথর সমস্তে গ্রামবাসী নিষ্পত্তি নেইছু যে আমি আগামী ইলেকশন আমি ভোট বর্জন করিবু। সমস্যা কইলে তো আমার গোবিন্দচন্দ্রপুর আদিবাসী অঞ্চল, আদিবাসী অঞ্চল কি মানে দিনমজুরিয়া খটিখিয়া লোক অছন, কিন্তু রহবা বাসস্থান গোটে না করি পারু না, যাহা ফলরে জঙ্গলর সেই খড়মড়ে ঘর করি কি রহুছন, কিছু লোকর ঘর বি না। বাত্যারে 2012-13 যে বাত্যা হল বহু লোকর ঘর ভাঙিলা, তথাপি আমার এই গোবিন্দচন্দ্রপুরে গোটিয়ে বি প্রধানমন্ত্রী আবাস কি বিজু পকা ঘর কিছু মিলি না। 2011 মশারু আমি পিটিশন দেছু সমস্ত প্রশাসনকু আমি জনাওছু, আমতিকি আমার এমএলএ মন্ত্রী মানুষ বি জনাইছু, কিন্তু কিছু কার্যক্রম সফল হয়ে পু না। তেমন এই যে 2024 যে ইলেকশন আসুচি তা পূর্ব আমার সমস্ত দুই চারটা ওয়ার্ডর লোক সব একতা হয়ে আহ নিষ্পতি নেলু যে আমি যদি